তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো গতি আনতে পারব এখানেও মিথ্যা তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল এই তিনজনের কাস্টডির দাবি করছি সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গে কথা বলেছেন আমরাও সকলে কথা বলছি আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস তিনিও আসবেন সব মিলিয়ে আমরা আলা আলাপ আলোচনা করে আট ন তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে আপাতত ষোলো তারিখ অবধি ধরনা চলবে সাথে সাথে অঞ্চল বাসস্ট্যান্ড রেল স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব যুক্ত করব এবং যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব তাদেরকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এর মনে হয় দেখুন সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার এবং সিবিআই আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন এবং সিবিআই রিপোর্ট তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশান টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন যে কোনো কারণে হয়নি আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে কলকাতায় কি ঘটছে চিকিৎসক সমাজ সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টি বিশেষ করে ভিকটিমের পরিবার তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করি মন্তব্য করা কিন্তু এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ দিই করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কারণ এটা কোর্ট মনিটারিং সিবিআই ইনভেস্টিগেশন তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই করাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশানের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অন্য চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তালা থানার কেসটা নিয়েছেন এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা জানেন দু হাজার কুড়ি সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় বাইশশো কোটি টাকার অর্থ সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন আমরা একাধিকবার সেই সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম সেই কপি সামনে আনা হয়নি বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই কারণ স্বাস্থ্য এবং পুলিশ পুলিশের কোন কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায় অর্থাৎ আপনারা যারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না ডিপার্টমেন্টাল বাজেটও হয় না এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়ি সম্মানীয় তিনিও আমি যখন এল ওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট গভর্নমেন্ট সেই রিপোর্ট দেয়নি